এটো রাইজে সিদ্ধান্ত লব তেওঁলোকে কলে হব জানো আর তেওঁলোকে 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 প্রার্থিত্ব দিব কি ডাঙর কথা আমি প্রতিদ্বন্দ্বিতা করিম আমি যুদ্ধ করিম আর আমি রাইজর মাজলে যাম রাইজে সেই সিদ্ধান্ত লব প্রশ্নই উঠিব নোৱাৰে এ আই ইউ ডি এফৰ লগত আমাৰ কোনো সংশব নাই আমি বারে বারে কৈছো আমাৰ দলীয় যিটো সিদ্ধান্ত সেই দলীয় সিদ্ধান্ত মতে কারণ আমি ভাবো যে এ আই ইউ ডি এফে বিজেপির রুলিং পার্টির এজেন্ট হিসাবে কাম করে গতি দুটা দুটা দলে আমার যুক্ত ধর্মীয় মেরুকরণের দুটা রাজনীতির দুটা সুমেরু কুমেরু অবস্থান করে কিন্তু নিজের মাজত যোগাযোগ নিজের মাজত আলাপ আলোচনা করে রাতির আন্ধার কথা বতরা পাতি এজনে এইটু কয় সিজনে এইটু কয় যাতে আমার সমাজ যাতে আমার বিভাজন হয় ধর্মীয় ভিত্তিত সেইটে পলিটিক্স এই পলিটিক্সর কংগ্রেস দল নাই আর না থাকে কংগ্রেসে সদায় আত্মসমালোচনা করে আর সেই কারণে কংগ্রেস সদায় প্রাসঙ্গিক হয়ে থাকে কংগ্রেস ডাইনোসর কেতিয়াও নহয় 135 বছর একটা দল হলেও কংগ্রেস কেতিয়াও অপ্রাসঙ্গিক নহয় এই কারণেই নহয় যে আমি আত্মসমালোচনা করো নিজের ভুল আমি শুধরাই লো আর নতুন আমার তৃণমূলের যে শক্তি তৃণমূলের শক্তি আহরণ করে পেলে আমি সবাই মিলি পেলায় আমি দেশের স্বার্থত অসমের স্বার্থত কাম করে যাও আর সেই কারণে কংগ্রেস দল সদায় যুগে যুগে সমাজত প্রাসঙ্গিক হয়ে থাকে নয় চাওক এইটো মই কোনো নির্বাচনমুখী এইটো নির্বাচন কেন্দ্রিক নহয় সমাজের জীবনের মই ভাবো যে মোৰ নগাঁওর প্রতি একটা দায়িত্ব আছে এই দায়িত্ব মই প্রত্যেক ক্ষেত্রতে অকল এইটোয়ে নহয় প্রত্যেক ক্ষেত্রতে মই অতি আন্তরিকতার সঙ্গে মই পালন করছো আজি 4.5 বছর ধরে আগলেও করে যাম মই ভাবো যে মই এজন জনপ্রতিনিধি হিসাবে কেবল ডাঙর ডাঙর কথার ফুলজারি মারিয়ে নহয় মই আমার নগাঁওর মোৰ সংসদীয় এলাকা সকল রাইজক সকল ভাষা ধর্ম জাতি উপজাতির মানুষক বুকুর মাজত সুমায় আমি নগাঁওক আগুয়া লৈ যাম নিশ্চয় এইটো নিশ্চয় আমার দলে এইবিলাক সিদ্ধান্ত লব দলে সেইবিলাক কাম আগবঢ়াই লৈ যাব থ্যাংক ইউ এইটো এটা কোন মুখ্যমন্ত্রীর পকেটত সেইটো রাইজেহে সিদ্ধান্ত লব কারণ আমি শুনামতে দেখুন বেলেগ ধরনের কথা কংগ্রেস তো নহয় কারণ তেওঁলোক যদি বিজেপি দলের এজেন্ট তেতিয়াহলে তেওঁলোকেহে বিক্রি যোৱা দল